আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গ্রাম বাংলা অনলাইনে শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সিভি বানাবো, অর্থাৎ কারুকুলাম বিটা বা বায়োডাটা যেটাই বলেন। তো এটা হবে সিম্পল বায়োডাটা। বায়োডাটা বিভিন্ন রকম হয়ে থাকে, 2-3 পৃষ্ঠার হয়ে থাকে, অনেক কিছু ডিটেলস সাবমিট করতে হয় বিভিন্ন জব পারপাসে। তবে সিম্পল যদি আপনাকে কোথাও বায়োডাটা শো করতে হয়, ইনস্ট্যান্ট যদি শো করতে হয়, তাহলে আপনি যদি মোবাইল দিয়েও করতে চান তাহলে মোবাইল দিয়েও করতে পারবেন। কম্পিউটার দিয়ে দেখাবো, তারপরে মোবাইল দিয়ে দেখাবো। প্রথমে কম্পিউটার দিয়ে আপনাকে শিখাবো যে কিভাবে বায়োডাটা তৈরি করবেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। ইনস্ট্যান্ট কখনো যদি আপনাকে বায়োডাটা বা কারুকলাম বিটা তৈরি করতে হয়, সেক্ষেত্রে যেন আপনি আপনার মোবাইল দিয়েই বায়োডাটা তৈরি করতে পারেন। কারণ হচ্ছে এই ফরম্যাটটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে এডিট করে আপনার ডায়াটাগুলো বসাতে পারবেন। তো যখন আপনি বায়োডাটা তৈরি করবেন, তখন তো আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে সাদা একটি পেজ রয়েছে। তো এখন হচ্ছে আমাদেরকে প্রথমেই পেজ সেট আপ করতে হবে, পেজের সাইজ নির্ধারণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পেজ লেআউটের মধ্যে যাই। পেজ লেআউট অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইজ অপশন রয়েছে। তো সাইজের মধ্যে গেলে এখানে বিভিন্ন রকম সাইজ রয়েছে। তো সাধারণত বায়োডাটা বা কারুকলাম যেটাই বলেন সেটা সাধারণত A4 সাইজে করা হয়। তো সেক্ষেত্রে আমরা A4 সাইজ নিলাম, এবং মার্জিন যদি আমরা টানতে চাই তাহলে আমরা মার্জিন এখান থেকে মডারেট করে দিতে পারি। কারণ টপে থাকবে 1 ইঞ্চি, লেফটে এবং রাইটে থাকবে 1.25 ইঞ্চি, এবং বটনে থাকবে 1 ইঞ্চি। তো আমরা এখান থেকে মডারেট করে দিচ্ছি। তো এখন যেটা করতে হবে, আমরা হোম অপশনে আসি। এখান থেকে আমরা যদি বাংলায় করতে চাই তাহলে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, আর যদি ইংলিশে করতে হয় তাহলে ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ইংলিশে করব, সংক্ষেপে সেহেতু আমরা ইংলিশ ফন্ট টাইমস নিউ রোমান সেট করে দিলাম। প্রথমে আমরা যেটা এখানে লিখতে পারি সে হচ্ছে কারুকলাম বিটা। তো আমি লেখার জন্য সময় আপনার থেকে নিব না, আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ যখন আমি কারুকলাম বিটা লিখলাম, লেখার পর এখন দেখতে পাচ্ছেন লেখাটা লেফট সাইডে রয়েছে। তো এই লেখাটাকে আমাদেরকে সেন্টার পয়েন্টে আনতে হবে, কারণ কারুকলাম বিটাই হচ্ছে মেইন হেডিং এই পেজের। তো সেহেতু এটাকে সেন্টার পেজে আনার জন্য প্যারাগ্রাফ থেকে এখান থেকে এলাইন করে দেবো, সেন্টার চলে আসছে মাঝামাঝি বরাবর। তো এখন যদি আমরা এখান থেকে লিখি নেম, তো নেম দেখতে পাচ্ছেন একদম ছোট হয়েছে। আমরা পেজটাকে আর একটু বড় করে আপনাকে দেখাই। এই লেখাটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে আপনি বড় করতে পারবেন হেডিংটি, যেমন কারুকলাম বিটা। এটা যদি আপনি আরো বড় করতে চান বা বোল্ড করতে চান, বা এখানে একটু মোটা থাকবে আর একটু বড় থাকবে, এবং এই পরের লেখাগুলি এগুলি একটু তার তুলনায় কম থাকবে। নেইমের পরে এখন যদি আমরা লিখি MD, নেম হচ্ছে MD সুমন হোসাইন। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে এখান থেকে স্পেস চেপে এটাকে একটু দূরত্বে নিয়ে আসতে হয়। তো এই জন্য আমরা প্রথমে যেটা করব, কারণ পরেরটা লিখতে গেলে আপনাকে একটা একটা করে সাজাতে গেলে অনেকটা ঝামেলার হবে। তো সেক্ষেত্রে একটি কাজ করে নিতে পারেন, সে হলো এখান থেকে একটি ট্যাব নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেফট যে ট্যাব রয়েছে, তো এখান থেকে আমরা এসে আমরা দিয়ে সোজাসুজি আমাদের যেমন নেইমের পরে ডাইরেক্ট ট্যাব হয়ে এখানে নামটা বসবে, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো এক এক করে যদি স্পেস দিয়ে বসাতে হয় তাহলে আপনার অনেকটা ঝামেলাপূর্ণ হতে পারে। তো সেক্ষেত্রে সোজা একটি এখান থেকে ট্যাব নিলাম, এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, তো এই রেখা সোজা আমি একটি লেফট ট্যাব নিছি। এখন আমরা যদি এখানে লিখি এন্টার দিলাম, এন্টার দিয়ে পরের লাইনে চলে আসলাম, ফাদার নেম দিলাম। এখন যদি আমরা ট্যাব দিই তাহলে একসাথে কিন্তু এটার সাথে সোজাসুজি হবে। তো এরপরে আবার এন্টার দিয়ে আমি পরে লিখবো মাদার্স নেম। এভাবে করে আমরা নাম ঠিকানা যা কিছু লিখতে পারি পরে কপি করে নিয়ে আসতেছি, কারণ এটা লিখে আপনার সময় নষ্ট করব না। ওকে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তো পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, সেক্স, মেল বা ফিমেল যেটা হন সেটা দিবেন, মেরিট অবস্থা যা হয় তাই দিবেন, আনমেরিট মেরিট দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি। তো এখন আমাদের প্রয়োজন কি, কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার জন্য আমরা এডুকেশন, কোয়ালিফিকেশন, এখন আমাদেরকে একটি টেবিল নিতে হবে। আমরা ইনসার্ট অপশন থেকে টেবিলের মধ্যে যাই, এখানে ক্লিক করলে আমরা এদিকে 5টা এবং নিচের দিকে 5টা গড় নিলাম। হয়তো এগুলি পারবেন, এগুলোর মধ্যে আর দেখানোর তেমন কিছু নাই, আমি কপি করে নিয়ে বসিয়ে দিলাম। ওকে, এখানে ডিগ্রি গ্রুপ, বোর্ড, ইউনিভার্সিটি, পাস ইয়ার এবং রেজাল্ট। তো কোয়ালিফিকেশন গেল। এবার হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি থাকে কোনো যোগ্যতা থাকে, অন্য কোনো কোম্পানিতে চাকরি করছেন বা কি কি কোম্পানিতে চাকরি করছেন সেরকম কোনো যোগ্যতা থাকলে ঠিক একই সিস্টেমে একটি টেবিল নেবেন। টেবিল নিয়ে এখানে কোম্পানির নেম, ডিজিগনেশন, ডিউরেশন এখানে না পারার কিছু নেই, সিস্টেমটা একই। তারপরে হচ্ছে আপনার আদার্স কি অভিজ্ঞতা রয়েছে। তো আদার্স যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, আদার্স এক্সপিরিয়েন্স, যেমন আপনি কম্পিউটার জানেন, মাইক্রোসফট ওয়ার্ড জানেন, এক্সেল জানেন, পাওয়ার পয়েন্ট জানেন, তো এগুলো জানলে এখানে দিয়ে দিবেন এক্সপিরিয়েন্স। এখানে ডেট দিবেন যখন সাবমিট করবেন, তারপর হচ্ছে তো সিগনেচার লিখবেন, নিচে এখানে আপনার নামটা দিবেন,
পরে সিগনেচারের উপরে শেপ দিয়ে দিতে পারেন ইনসার্ট অপশনের মধ্যে যাবেন এখান থেকে শেপ নেবেন শেপ নিলে শুধুমাত্র একটা রেখা দিয়ে দিতে পারেন এখানে শেপ চেপে দিলে সোজাসুজি হবে তো এখন হচ্ছে আমাদেরকে এখানে একটা ছবি ফিট করতে হবে যেহেতু আমাদের এই কারুকলাম ভিডিওটা আমার সেহেতু আমার একটা ছবি এখানে অবশ্যই টানাতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে ইনসার্ট অপশনে যাবেন ইনসার্ট অপশন থেকে এখানে পিকচার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে পিকচার অপশনে গেলে আপনি কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যে ফোল্ডারে রাখা রয়েছে পিকচার সেখানে যাবেন যাওয়ার পরে এভাবে এটাকে ইনসার্ট করে নিয়ে আসবেন এখন হচ্ছে এটা যেখানে খুশি সেখানে বসে গেছে এই জন্য আমাদেরকে পজিশন ঠিক করতে হবে পজিশন এখান থেকে এসে যদি আমরা এখানে টেক্সট ইন দিয়ে দিই তাহলে পজিশন ইন দিলে এখানে আমি যেখানে খুশি নাড়িয়ে চাড়িয়ে এটাকে বসাতে পারবো এটাকে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন মাইট করলে পরে আপনি মোবাইল ওপেন করবেন ঠিক মোবাইলে ওপেন করলে মোবাইলে যদি আপনার এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটি সেটি যদি থাকে ইনস্টল করা থাকতে হবে ওপেন করে এডিট করতে পারবেন